Hi guys, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। এখনকার দিনে আন্ডার আই, ডার্ক সার্কেল, পাপিনেস এই ধরনের প্রবলেম কিন্তু কম বেশি আমরা এখন ম্যাক্সিমাম জনায় ফেস করছি। একটু নজর দিয়ে দেখলে বুঝতে পারবে অনেকেরই চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, আবার কারো কারো ক্ষেত্রে চোখের নিচেটা একটু ফুলে যায়, যাকে আমরা পাপিনেস বলে থাকি। রাত জেগে ফোন ঘাঁটা, রাত জেগে পড়াশোনা করা, রাত জেগে ইন্টারনেটে কাজ করা, এই সমস্ত অ্যাক্টিভিটির ফলে কিন্তু এই প্রবলেমগুলো আমরা এখন ম্যাক্সিমাম জনায় ফেস করছি। আমিও কিন্তু অনেক রাতে ঘুমোই, এই কারণে কিন্তু আমার চোখের নিচেও বেশ কয়েকদিন আগে খুবই কালি পড়ে গেছিলো। আমি কি করে আমার চোখের নিচ থেকে কালো দাগটাকে রিমুভ করেছি, কি করে একটা স্বতঃস্ফূর্ত চোখ ফিরে পেয়েছি, তার সিক্রেট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ বোধরা, তাহলে চলো আর বেশি দেরি না করে ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আমার এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গো স্টার্টেড। চোখের নিচে কালো দাগ মানে আন্ডার আই ডার্ক সার্কেলটাকে পুরোপুরি রিমুভ করার জন্য এই স্পেশাল টিআই বাই আন্ডার আই জেলটা তৈরি করতে আমাদের এখানে লাগছে একটা মিডিয়াম সাইজের আলু। হ্যাঁ বন্ধুরা, আলু কিন্তু খুব ভালোভাবে আমাদের চোখের নিচ থেকে কালো দাগটাকে রিমুভ করতে সাহায্য করে, কারণ আলুর মধ্যে আছে স্কিন ব্লিচিং প্রপার্টিস। আলু কিন্তু আমাদের চোখের ডার্ক সার্কেল, রিঙ্কেল, ফাইন লাইন্স, পাপি আইস এই ধরনের প্রবলেমকে কিন্তু খুব তাড়াতাড়ি সলভ করে দেয়। তাই দেখো, আমি আলুটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি খোসা ছাড়িয়ে। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নেব, কারণ আমাদের এখানে লাগবে আলুর রস। তোমরা চাইলে গ্রাইন্ডারে দিয়ে আলুটাকে গ্রাইন্ডও করে নিতে পারো। দেখো আমার তো আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার একটা বোল নিয়ে নেব, এর মধ্যে নেব 2-3 চামচ মতো অ্যালোভেরা জেল। হ্যাঁ বন্ধুরা, মার্কেটের রেডিমেড অ্যালোভেরা জেল নেবে। এরপর এতে অ্যাড করবে 1/2 চামচ কস্তুরি হলদি। নেক্সট আমি এতে অ্যাড করবো 1/2 চামচ কফি পাউডার। কফিও কিন্তু আন্ডার আই ডার্ক সার্কেলটাকে ভীষণ ভালোভাবে রিমুভ করে। আর সবার শেষে দেবো ভিটামিন ই অয়েল। তোমরা যে কোনো ভিটামিন ই অয়েলের মধ্যে অ্যাড করতে পারো, অথবা ভিটামিন ই যে ক্যাপসুলগুলো আসে ইভিয়ন সেটাও দিতে পারো। নেক্সট আমি এতে অ্যাড করব ওই পুরো আলুর রসটা। হ্যাঁ বন্ধুরা, হাতে করে কুইজ করে দেখো, পুরো আলুর রসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে আমি একসঙ্গে মিক্স করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আন্ডার আই জেল। এটা এমনই একটা জেল ক্রিম গাই, সেটা তোমরা যে কোনো কন্টেনারে ভরে ফ্রিজে 10-15 দিনের জন্য স্টোর করে রাখতে পারো। দিয়ে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে খুব ভালো করে ফেসটা ক্লিন করে নিয়ে একদম চোখের নিচে এটাকে একটু মোটা লেয়ারে অ্যাপ্লাই করবে। দেখো আমি তোমাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি, কোনোভাবেই কিন্তু জোরে জোরে প্রেশার দিয়ে নয়, হালকা হাতে ফিঙ্গার টিপসে করে তোমার চোখের চারপাশে এটাকে অ্যাপ্লাই করবে, চোখের নিচে, উপরে, সব জায়গাতে, যাতে চোখের নিচ থেকে এবং চোখের পাতার উপরে যে ব্ল্যাক ভাবটা চলে আসে সেটাতে খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়। খুব ভালো করে চোখের চারপাশে এটাকে মোটা লেয়ারে অ্যাপ্লাই করে নেওয়ার পর সারা তোমাকে এটাকে এভাবেই রেখে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু ওয়াশ করার কোনো প্রয়োজন নেই, এইভাবেই তুমি চোখের মধ্যে এটাকে সারা লাগিয়ে রাখবে। পরের দিন সকালে তুমি এটাকে ওয়াশ করে নেবে। তুমি যদি এটাকে রেগুলার ব্যবহার করতে পারো, আমি তোমাদের 200% গ্যারান্টি সহকারে বলতে পারি মাত্র 7 দিনের মধ্যে তোমার চোখের নিচ থেকে কালো দাগ পুরো উঠে যাবে। দেখো আমার তো অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে ওভারনাইট রেখে দেবো। এর মধ্যে আমি প্রত্যেকটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, যে ইনগ্রিডিয়েন্টসগুলো চোখের নিচের ব্ল্যাক স্পটকে খুব তাড়াতাড়ি রিমুভ করে দেয়। তোমার যদি রিঙ্কেল, ফাইনলাইন্সের মতো প্রবলেম থাকে, পাপি আইসের প্রবলেম থাকে, সেটাকেও কিন্তু খুব তাড়াতাড়ি সলভ করতে সাহায্য করবে। কারণ আমি এর মধ্যে দিয়েছি কফি পাউডার। কফির মধ্যে ক্যাফিন আছে, যেটা খুব তাড়াতাড়ি আমাদের আন্ডার আই ডার্ক সার্কেলটাকে যেমন রিমুভ করে, একই সঙ্গে আমি ওতে অ্যাড করেছি আলুর রস। আলুর রস স্কিন ব্লিচিংয়ের কাজ করে, চোখের নিচ থেকে ডার্ক সার্কেলটাকে পুরোপুরি রিমুভ করে চোখের ক্লান্তি ভাবটাকে দূর করতে সাহায্য করে ভিটামিন ই আর হচ্ছে অ্যালোভেরা জেল। হ্যাঁ বন্ধুরা, তাই বলবো আর দেরি না করে এই আন্ডার আই ক্রিমটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, এটা ভীষণ ভীষণ এফেক্টিভ গাইস, যেটা খুব তাড়াতাড়ি তোমার চোখের নিচ থেকে ডার্ক সার্কেলটাকে রিমুভ করে তোমাদের চোখটাকে অনেক বেশি সুন্দর এবং প্রাণোজ্জ্বল করতে সাহায্য করবে। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দিলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা আমাকে ফলো করছো তো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।